পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান। সেই ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল হোসে মলিনার মুখে। প্রতিপক্ষ দলের কোনো ফুটবলারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। পূর্ণ শক্তির দল না গেলেও পাঞ্জাবের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। রক্ষণ থেকে আক্রমণ প্রস্তুত বলে জানিয়েছেন হোসে মলিনা। Attack, trying to defend in the best way as possible, but nothing prepared for one player or two players special. We are going to play against Punjab, and we are preparing the match both in attack and in defense. এই ম্যাচে অবশ্য মোহনবাগানের জার্সিতে দেখা যাবে না জেমি ম্যাকলরেনকে, খেলবেন না গ্লেন মার্টিনসও। তবে ধারে ভারে এগিয়ে থেকেই নামছে সবুজ মেরুন ব্রিগেড। সেমিফাইনালে পৌঁছলেই তাদের সামনে ঘরের মাঠে খেলার সুযোগ রয়েছে। জামশেদপুরে যাওয়ার আগেই কোচ হোসে মলিনা জানিয়েছেন খেলোয়াড়রা চাপে নেই, সেই ছবি দেখা গেল জামশেদপুরে। ফুরফুরে মেজাজে মোহনবাগানের বিদেশিরা জামশেদপুরে ঘুরে বেড়াচ্ছেন অটোয় চড়ে। দিমি কামিন্স, গ্রেট স্টুয়ার্ট, টম অলড্রেডরা সেলফিও তুলেছেন অটো চালকের সঙ্গে। শুক্রবার কলকাতা লিগে রেলওয়ে এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের, কিন্তু এই ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। কারণ একই দিনে দুটো আলাদা টুর্নামেন্টে মোহনবাগানের খেলা পড়ে গেছে। শুক্রবার 23 আগস্ট মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাঞ্জাব এফসির। ইতিমধ্যে সেই ম্যাচ খেলতে জামশেদপুর পৌঁছে গেছে গোটা মোহনবাগান দল। মোহনবাগানের মেইন টিম খেলে ডুরান্ড কাপে, আর রিজার্ভ টিম খেলে কলকাতা লিগে। তবে দলে এমন কিছু ফুটবলার আছেন যারা দুই দলেই খেলেন, তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না মোহনবাগান, তাই ম্যাচটি আপাতত স্থগিত রাখা হয়েছে। শিলং লাজং এর কাছে হার, এবারের মতো ডুরান্ড কাপ জয়ের আশা শেষ ইস্টবেঙ্গলে। যদিও এখনই বিশেষ কিছু ভাবতে নারাজ লাল হলুদ কোচ কার্লেস কোয়াদ্রাত, সামনেই রয়েছে ISL, আপাতত সেখানেই ফোকাস করেছেন ইস্টবেঙ্গল কোচ। শোনা যাচ্ছে ম্যাচ শেষে ফুটবলারদেরও নাকি তেমনই বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবারই শহরে ফিরেছে লাল হলুদ ব্রিগেড, শুক্রবার থেকে শুরু প্রস্তুতি। এই মুহূর্তে রক্ষণটাই সবচেয়ে ভাবাচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে, ISL এর আগে সেই দিকেই বাড়তি নজর দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। ডুরান্ডের শিলং লাজনের কাছে হেরে দৌড় থেমেছে ইস্টবেঙ্গলের। এরপরই রেফারির বিরুদ্ধে অভিযোগের তির ইস্টবেঙ্গল ক্লাবে। শিলং লাজংয়ের বিরুদ্ধে রেফারির কয়েকটি ভুল সিদ্ধান্তই তাদের এই ফলাফলের জন্য দায়ী বলে মনে করছে ইস্টবেঙ্গল ক্লাব। বিশেষ করে বক্সে দিমিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরও রেফারি তা পেনাল্টি না দেওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ লাল হলুদ শিবির। রেফারিং নিয়ে নিজেদের খুব উগড়ে দিয়েছে তারা। একই সঙ্গে রেফারিং এর মান নিয়েও প্রশ্ন তুলছে ইস্টবেঙ্গল। ডুরান্ডের শিলং লাজংয়ের কাছে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। এবার অনেক ভালো দল গড়েছে লাল হলুদ, তবু কেন এই ব্যর্থতা? কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? শিলং লাজং এ যখন খেলা হয় আমার মনে হয় ইস্টবেঙ্গলের সাপোর্টার ময়দানে যা হয় তার থেকে বেশি ওখানে মেঘালয় হয়। হ্যাঁ, ওরা সবচাইতো শিলং লাজং। এক নম্বর, দু নম্বর, তাদের যে কনফিডেন্সটা ওইখানে বেড়ে যায়। আর ইস্টবেঙ্গল টিমে কালকে আমি খেলা দেখি যা মনে হলো যে এখনো ফিটনেস লেভেলটা একটু কম আছে। এখানে খেলতে গেলে যে প্রিপারেশনটা হয় আমাদের যে কোচ, আমাদের আমি জানি না অনেক বছর কয়েক বছর ধরেই আছে ওর, ডুরান্ড কাপের এইসব টিমের সম্পর্কে কতটা ধারণা আছে জানি না। প্রদীপ দা আমাদের সাথে হলে 2-3 দিন ধরে আমাদের সাথে খালি কাউন্সিলিং মিটিংই করতো। হ্যাঁ, এখন কি করে আমি জানি না। বেশ পাহাড়ি এলাকায় প্রবলেম হয়, আমরাও যখন খেলেছি তখন আমরাও প্রবলেম ফেস করেছি। ইস্টবেঙ্গল এই টিমটাও খেলেছে গিয়ে ওখানে প্রবলেম ফেস করেছে, হাফ টাইমের পরে খুব ডিফিকাল্ট হয় ওখানে তোমার মানিয়ে নিতে, অক্সিজেনের প্রবলেম হয়। তো আশা করি নেক্সট ISL থেকে ওই জায়গাটা, যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটা শুধরে নেবেন। ঘরের মাঠে আলটিন আইসারের কাছে হেরে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে পৌঁছতে পারেনি ইস্টবেঙ্গল। তবে AFC থেকে ইস্টবেঙ্গল কিন্তু বাইরে চলে যায়নি। এখন AFC চ্যালেঞ্জ লিগ খেলবে কার্লেস কোয়াদ্রাতের ছেলেরা। এই পর্বে কারা হবে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল বৃহস্পতিবার তা ঠিক হয়ে গেল। ঘোষণা হয়ে গেল AFC চ্যালেঞ্জ লিগের ড্র, যেখানে ওয়েস্ট জোনে রয়েছে ইস্টবেঙ্গল। অপেক্ষাকৃত সহজ গ্রুপেই রয়েছেন নন্দা ক্লেটনরা। এবার লখনৌর মাঠে কলকাতা ডার্বি। সুখবর ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের জন্য, ডার্বির জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না সেই ISL পর্যন্ত। পরের মাসের শুরুতেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফেডারেশনের পক্ষ থেকে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যাচটি হবে লখনৌর KD সিং বাবু স্টেডিয়ামে।
আবহাওয়ার কারণে কলকাতা লিগে বাতিল হয়ে গেল মোহামেডান বনাম সুরুচি সংঘের ম্যাচ। ঘড়ির কাঁটা মেনে বিকেল 3টের সময় শুরু হয়েছিল ম্যাচ, কিন্তু হাফ টাইমের পর খেলা আর চালিয়ে যাওয়া যায়নি। প্রথমার্ধের পর ম্যাচের ফলাফল ছিল 2-1, মোহামেডান 1 সুরুচি সংঘ 2। সাদা কালো ব্রিগেডের হয়ে একটি মাত্র গোল করেন বামিয়া। এরপরই শুরু হয় ভারী বৃষ্টি, জল জমে যায় মাঠে, ফলে ম্যাচ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বলবিন্দর সিং সান্ধুর 41 বছরের রেকর্ড ভেঙে গেল। টেস্ট ক্রিকেটে 9 নম্বর ব্যাটসম্যান হিসাবে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার মিলান রত্নায়কে, ভেঙে দিলেন বলবিন্দর সিং সান্ধুর 71 রানের রেকর্ড। 1983 সালে পাকিস্তানের বিরুদ্ধে 9 নম্বর ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে 72 রান করে সান্ধুকে পিছনে ফেললেন রত্নায়কে। 2025 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সাইকেল শুরু করবে ভারত। 20 জুন থেকে 4 আগস্ট পর্যন্ত হবে এই সিরিজ। রোহিতদের ম্যাচগুলি হবে লিডস, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার ও লন্ডনে। পাশাপাশি 2026-এ প্রথমবার ভারতের মহিলা দল লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে। বড় দায়িত্ব পেলেন ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর। রশিদ খানদের শিবিরে সহকারী কোচের দায়িত্ব উঠল তার কাঁধে। 9 সেপ্টেম্বর নয়ডাতেই আফগানিস্তানের সহকারী কোচ হিসাবে অভিষেক হতে চলেছে তার। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান, সেখানে ডাগ আউটে জোনাথন ট্রটের ডেপুটি হিসেবে দেখা যাবে আর শ্রীধরকে। ইংল্যান্ড শিবিরে প্রাক্তন ভারতীয় পেসারের ছেলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টে নেমেছে 3 লায়ন্স ব্রিগেড, সেই দলেই 12th ম্যান হিসাবে সুযোগ পেয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং এর ছেলে হ্যারি সিং। ভারতীয় দলের হয়ে 1986 সালে 2 ODI ম্যাচ খেলেছিলেন আরপি সিং, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্যাচগুলো। প্রথম শ্রেণী ক্রিকেটেও 59টি ম্যাচে 150 উইকেট রয়েছে আরপি সিং এর। তার ছেলে অবশ্য দেশের জার্সিতে নয়, ইংল্যান্ডের জার্সিতেই মাঠে নেমেছে, যদিও 12th ম্যান হিসেবেই রয়েছেন দলে। ইংল্যান্ডে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেট খেলেন হ্যারি। ভবিষ্যতে ইংল্যান্ডের প্রথম একাদশে তিনি জায়গা করে নিতে পারেন কিনা সেটাই দেখার। কেকেআর ছেড়ে গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের কোচ। খুশি তো অবশ্যই, সেই সঙ্গে খানিকটা হতাশও তারকা ব্রিটিশ ক্রিকেটার ফিল সল্ট। কেকেআরের হয়ে তার সাফল্যের পিছনে যে গৌতম গম্ভীর অন্যতম প্রধান কারিগর ছিলেন তা বলতে কোনো দ্বিধা নেই সল্টে। ভারতের মাটিতে কীভাবে খেলতে হবে সেটা যেমন গম্ভীরের থেকে শিখেছেন, তেমনই কঠিন পরিস্থিতিতে খেলার নানান টিপসও পেয়েছিলেন তার কাছ থেকে। সেগুলো যে সল্টকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করছে তা মেনে নিচ্ছেন ফিল সল্ট। আগামী দিনেও তাকে যদি কেকেআর রাখে, নিজের পারফরমেন্স ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি। সিরিয়াস রাহুল দ্রাবিড়কে পাওয়া গেল দারুণ মজার মেজাজে। ভালো টাকা পেলে তার বায়োপিকে নিজের চরিত্রে অভিনয় করতে রাজি আছেন তিনি, মজার ছলে জানিয়ে দিলেন দ্য ওয়াল। তার হাত ধরেই দীর্ঘদিনে খরা কাটিয়ে T20 বিশ্বকাপ জিতেছে ভারত। আপাতত সমস্ত দায়িত্ব ছেড়ে নিজের মতোই সময় কাটাচ্ছেন ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল। তারই মাঝে একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি, সেখানেই তার কাছে প্রশ্নটা এসেছিল। সাবলীলভাবেই মজার ছলে নিজের মতো জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। এমনটা যদি সত্যি হয় তবে প্রেক্ষাগৃহেও রাহুল অনুগামীদের ভিড় দেখার মতোই হবে। মাত্র 24 বছর বয়সেই টেবিল টেনিস কেরিয়ারে ইতি টানলেন অলিম্পিয়ান অর্চনা কামাত। পড়াশোনার জন্য টেবিল টেনিসকে বিদায় জানাচ্ছেন তিনি, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছেন অর্চনা। এবারের অলিম্পিকে মহিলাদের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে একমাত্র জয় তিনিই পেয়েছিলেন, কিন্তু দেশে ফিরেই আপাতত টেবিল টেনিস ব্যাট তুলে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খেলা ছাড়ার এই সিদ্ধান্তে হতাশ অর্চনার কোচ অনসুল গার্গ।